চাইতে যায়, এ বাবা ভালো মন্দর মালিককে, আরো জোরে বলুন কে, ভালো মন্দর মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদের মালিককে, সম্পদ কেড়ে নেওয়ার মালিককে। আল্লাহ কোরআনে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা উবিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমানকে জোরে বলুন কে, ও মুসলমান কবি কি বলে, রাজ মান সিংহাসন সবই করি দান, কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙ্গা গড়ের পৃথিবীতে এই তো তার কাম, কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বাড়া হারে রয়, কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে ব্যাটে ভাতে। ও গো মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে, সেকেন্ড তো টাইম লাগবে না, এ জীবন আল্লাহ কেড়ে নিতে পারে, পারে না পারে না, জোরে বলুন পারে না পারে না, এ জীবনের মালিককে। আজকে রং ধরা শরীর, কালকে জং ধরে সে, ঠিক না বেঠি, জোরে বলুন। ও মুসলমান ধরো ঠিক, কেন আল্লাহকে মানবে না, আল্লাহর দিনকে মানবে না, কেন আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না, কেন কোরআন তেলাওয়াত করবা না, কেন তোমরা কোরআন পড়তে চাইবা না। ওগ যুবকের দলেরা, আজকে তোমরা মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত, আমি বলবো যুবক গো, ফ্রি ফায়ার ছেড়ে দাও, পাবজি ছেড়ে দাও, যদি জীবনে বাঁচতে চাও ফ্রি ফায়ার পাবজি গেমকে বন্ধ করে দাও। ওগো যুবক, মোবাইলে কোরআন খুলো আর কোরআন পড়ে নিজের জীবনটাকে গড়ো। আজকে মুসলমান কোরআন পড়ে না, আপনারা জানেন এই কোরআনের কত পাওয়ার, কত দাম, কত মূল্য, এ কোরআনের পর কত আজকে শোনা, আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়ার ঘটনা, এটু আপনাদেরকে না বললেও বুঝতে পারবেন না। ও মুসলমান শোনেন, এই কোরআনকে রিসার্চ করতে গেল, কোরআনের ভুল ধরতে গেল কারা, আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপের মানুষেরা, তারা হলো খ্রিস্টান, খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রি অস্ট্রেলিয়ার মাটিতে, সে কোরআন ভুল ধরার চেষ্টা করলো, কিন্তু দেখবেন যে কোনো বই লিখো প্রথমেই তিনি লিখে দিয়ে বলেন, আমার যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও, আমাকে জানিয়ে দিও, আমি শুধরে নিব, কিন্তু আমার আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন, জালিকাল কিতাবুলা রাইবা ফি, কোরআন আছে না, জোরে বলুন, প্রথমে শ্রবণ করেন, প্রথমে আল্লাহ জানেন দিয়ে বললেন, জালিকাল কিতাবুলা রাইবা ফি, এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, তোমরা জীবনেও কোনো দিন ভুল খুঁজে তোমরা বের করতে পারবে না, আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে দিল। কিন্তু আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়ার খ্রিস্টানরা তারা কোরআনের ভুল ধরতে গেল, কিন্তু বাবারা ও মুসলমানরা কান করে শুনে লাও, তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজেই কোরআনওয়ালা বেনে গেল। এই দেখেন এক এক 2024-এর ঘটনা আমি বলছি। ও যুবকেরা, ও মমিনপুর এলাকার মুসলমানেরা, আপনারা নিউজ খুলে দেখবেন, আপনারা ইন্টারনেট ঘুচিয়ে দেখবেন, আমেরিকা ইউরোপের মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে কোরআনের যারা আপনার দুশ্মনী করেছিল, কোরআনের ভুল ধরতে গিয়েছিল, আল্লাহ তাদেরকে কোরআন দিয়ে এমন করে ঢেকে দিয়েছে। এ দেখেন এক এক 2024-এ, এক নয় দুই নয়, যাদের
আপনার লক্ষ লক্ষ কোটি আপনার লক্ষ লক্ষ মুরিদ ছিল, এই দেখেন 10,000 মুরিদকে নিয়ে 2024-এ কলমা পড়ে মুসলমান হয়ে গেল, তার নাম হলো ডেভিড গোল। জোরে বলুন কি নাম, জোরে বলুন কি নাম, তার নাম হলো ডেভিড গোল। খ্রিস্টানদের বড় পাদ্রি, এ কোরআনের দাম কত, এ কোরআনের মূল্য কত, আর এ কোরআনের দাম এবং মূল্য যদি না হতো বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে, আছে না নাই, জোরে বলুন, কথা বলেন না কেন, বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে কিন্তু কোন ধর্মের কোন কেতাবকে পোড়ানো হয় আপনারা দেখেছেন? কোন হিন্দু ভাইয়ের কোন কেতাব পোড়ানো হয়েছে? কোন মুসলমান হিন্দুদের কেতাব পুড়িয়ে দিয়েছে? খ্রিস্টানদের কেতাব কোন মুসলমান পুড়িয়েছে না কি, জোরে বলেন না কেন? বৌদ্ধদের কোন কেতাব পুড়িয়েছে? বাইবেল পুড়িয়েছে, ত্রিপিটক পুড়িয়েছে, গীতা পুড়িয়েছে? কোন রকমের পৃথিবীতে কোন নজির না কিন্তু কোরআন পোড়ানোর নজির আছে না নাই, জোরে বলুন, কোরআন পোড়ানোর নজির আছে না নাই? এই দেখেন লাদারল্যান্ডে সেদিনকে কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো, দিবালোকে সরকারি পুলিশকে সামনে রেখে ওই লাদারল্যান্ডে এক বেঈমান কোরআনকে সামনে এরকম করে নিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যখন পুড়িয়ে দিতে চাইলো সরকারের সামনে, পুলিশের সামনে যখন কোরআন পুড়িয়ে দিল, কিন্তু মুসলমান তার কাছে ঈমান আছে, দেখবেন যে মুসলমানের কাছে ঈমান আছে, সে মুসলমানের কাছে কোরআন পোড়াতে পারবে না, পারবে, জোরে বল পারবে। তার কারণগুলো শুনেন, আজকে যুদ্ধ চলছে কোথায় বলুন তো দেখি, কোথায়? ফিলিস্তিন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে কি চলছে না, জোরে বলুন, চলছে কি চলছে না? আজকে 145 দিন হয়ে গেল যুদ্ধ শুরু হওয়া, এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারেনি, কেয়ামত পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারবে না, বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, কেন পারবে না? আমি আপনার শুনালেন, ইসরায়েলের সেনাপ্রধানের দলেরা গাড়ি বোঝাই করে রাস্তা দিয়ে আসছিল, একটা মুসলমানদের এতটুকু বাচ্চা দুই হাতে দুটো পাথর নিয়েছে, পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, সেনাপ্রধানরা নেমে বললো, এ বাচ্চা এ তুমি পাথর কেন হাতে, কি করবা? বলে এই পাথর মেরে তোমাদেরকে কত বিক্ষত করে দুনিয়া থেকে শেষ করে দিব, গাড়িকে উড়িয়ে দিব। বলে এ থেকে গাড়ি উড়ানো যায়, এক থেকে গাড়িকে শেষ করা যায়, থেকে কত বিক্ষত করা যায়। সঙ্গে সঙ্গে বাচ্চা বলল, বেঈমান আমার কাছে এমন একটা পাওয়ারফুল আছে যা পৃথিবীর জমিনে কোনো বেঈমানের কাছে নাই। সঙ্গে সঙ্গে বলল, তোর কাছে আবার কি পাওয়ারফুল আছে? সঙ্গে সঙ্গে বুদম ছেড়ে দিয়ে বলল, ও বেঈমান ইসরায়েলের সেনাপ্রধান দেখলে আমার কাছে পাওয়ারফুল হলো আমার আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, বলুন, আজকে গোটা বিশ্বের জমিনে বেঈমান কাফের মুশরিকরা আজকে তারা বলতে শিখে নিয়েছে যে মুসলমানরা এত পাওয়ার পাই কোথায়, এত মারি, এত নির্যাতন করি, এত অত্যাচারের পরও আজকে মুসলমানরা এত পাওয়ার পাই কোথা থেকে? ওগো মুসলমান দরুদি আমার ভাইয়েরা, মরতে তো হবে, হবে না, হবে না, কথা বলেন, মরণ তো হবে, এই কবরে কোরআন আপনাকে বাঁচাবে, গাইড করবে, পরকালও গাইড করবে, দুনিয়ার জমিনে কোরআন আপনাকে গাইড করবে, তার প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। গাইড করবে কি করবে না, জোরে বলুন, আপনি আমি যখন মারা যাব দুনিয়ার জমিনে যদি কোরআনের খিদমত করে থাকি, কোরআনকে মেনে চলি, এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী বললেন, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মনে করে জীবনেও কোনদিন মানুষকে কবরের জমিনে রাখতো না, কবরের মাটিতে রাখতো না। আজকে দুনিয়ার জমিনে আমার ও আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সমস্ত জিনিস আমার, কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই। একবার রাত্রিতে বাড়িতে বসে বসে আপনি আমি ভাববো, একবার ভেবে ভেবে দেখবো, মাবুদ গো দুনিয়ার জমিনে যাই করি যাই হয়, কিন্তু এক করে যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, মাবুদ মাওলা এক করে সমস্ত জিনিস আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, যাবে কি যাবে না, যারা বলুন যাবে কি যাবে না? ও মুসলমান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন একদিন, দুদিন, তিন দিন মনে রাখবে, চার দিনের পর আপনাকে তারা ভুলে যাবে, কিন্তু ওই কবরে আপনাকে
কেউ বাঁচাবে না, ওই কবরের সঙ্গী সাথী আপনার জন্য কেউ হবে না, আপনার জন্য সঙ্গীর সাথী হবে কবরে নামাজ, আপনার সঙ্গে সঙ্গীর সাথী হবে আল কোরআন। আর নামাজের আল কোরআন যদি আপনার জন্য কবরে সঙ্গের সাথী হয়ে যায় মুসলমান গো, আপনার জন্য কবরে জায়গাটা নাজাতের হয়ে যাবে, কবরে জায়গা যদি নাজাতের হয়ে যায় পরকালটা আপনার জন্য সুখময় হয়ে যাবে। আর এই কবরেতে প্রতিদিন ডাকে ডাকে না কথা বলেন না কেন, কবরে ডাকে না প্রতিদিন, কবরে ডাকে, কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আল্লাযীনা আমালু ওয়া আমিলু সালিহাত, ভালো আমল করবা যারা, আমি কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা করব, যারা ভালো কাজ করবা আমি কবর তাদের সঙ্গে ভালো কাজ করব। ও মুসলমান, আর ওই কবর তো প্রতিদিন ডাকে, জোরে বলুন ডাকে কি ডাকে না, কবর তো প্রতিদিন ডাকে রে বাবা। ও মুসলমান, কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, যাবে না যাবে না, জোরে বলুন, এত সুন্দর বাড়ি এক্ষুনি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, তাই তো বলে কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে আগে যেদিন ডুবিবে বেহালা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, ও কারে তুমি ধমক দিবে, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি, ও কারে তুমি ধমক দেবে, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আতি ও সহজ, খবর পেয়ে আসবে আতি ও সহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কানন্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, খবর তো প্রতিদিন ডাকে, আর ওই খবরে অনেকের মা জনও দুঃখিনী চলে গেছে, আপনি আমিও চলে যাব, কখন কোন টাইমে চলে যাব, তাই কবরে কিছু নিয়ে যেতে হবে, ও বন্ধু তুমি কবরে কি নিয়ে যাব বলো, গাড়ি বাড়ি টাকা পয়সা দাও দাও না, না 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 না, কবরে নিয়ে যাব ইমান আর আমল।
ইমান আর আমল যদি ভালো হয় খবরটা ভালো হয়ে যাবে, আর ইমান আর আমল যদি খারাপ হয় খবর বড় কঠিন হয়ে যাবে। যাবে না ভাই? তোর বল যাবে কি যাবে না? এ বাবা, আজকাল কিছু লোক আবার মনে মনে করে মৌলী সাহেব ও তিনটি প্রশ্ন তো কোনো ব্যাপার না, এ মন করিয়ে মুখস্থ করব। আল্লাহ ধরবার একবারে ঘাটা ঘাট, ই মনে করছে বাপের বৈঠক। হ্যাঁ কি বুঝলে? ধরবার বুঝবো, কিন্তু মুসলমান গো তুমি যদি যদি মুখস্থ করো আল্লাহকে না মান, আল্লাহর বড় হুকুম নামাজ যদি না পড়ো, কিন্তু মুসলমান তুমি ভুলে যাবা, বুঝতে পারবা না, তুমি জানতে পারবা না, তুমি বলতে পারবা না। আজকে যুবক কেন তুমি নামাজ পড়বা না? আজ কেন তুমি নামাজের কথা তুমি মানবা না? আচ্ছা বলুন মুসলমান, আল্লাহর সব থেকে বড় হুকুম কি? জোরে বলুন নামাজ। কিন্তু আমাদের দেশের লোক নামাজ পড়ে কথা কর না কেন? পড়ে, আজকে 100 মধ্যে 98% পড়ে না, অপারেশন পড়ে 2%, 2%-এর ভিতরে 1% লোকের নামাজ কোনো ভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে জানলেন? আমি বলছি 20 বছর ধরে নামাজ পড়তে চাচা, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, মাথা পেকে গেল, গোপ পেকে গেল চাচা, দাঁত চলে গেল, কিন্তু আত্মা এত জানে তো দরুদ শরীফ জানে না। কথা বলে দরুদ শরীফ জানে না তো দোয়া কোনো জানে না, দোয়া কোনো জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সাদা জানে না। ইন্না তাই না কুল, দেখা যায় তার মধ্যে কুড়িটা ভুল। কি বলছেন আপনারা বলেন? তাই আপনাদের দিকে নাই নাকি? এই কথা কুড়িটা ভুল, এরা জীবন শিখে না, শিখার চেষ্টা করে না, নামাজের টাইম হতে দেরি, আর ইমামকে বলবে যদি ইমাম 2 মিনিট দেরি করে ফেলে, বলে মৌলভি চলবে না, বলে কেন চলবে না, বলে আর কোনো জ্ঞান নাই, টাইমের কোনো জ্ঞান নাই, এ মৌলভি বাদ দে নতুন মৌলভি ঢুকা, ঠিক কিনা ধরে বলবো 2 মিনিট দেরি। কিন্তু নবী মলবি যদি তাড়াতাড়ি নামাজ শুরু করে দেয়, বলে না রে সত্যি বিচক্ষণ মলবি, নামাজ ঠিক আছে। আর মলবি যদি আস্তে আস্তে পড়ায়, এ লিট পিটিয়ে মলবির পিছনে নামাজ হবে না। বাদে এই যে সামনে তারাবি আসছে বাবা, তারাবি আপনাদের দিকে তারাবি আসছে না? আসছে আমাদের দিকে আসছে। এ বাবা, এ তারাবিতে যে যত জোর তারাবি পড়তে পারবে সে সব থেকে ভালো মলবি, ঠিক না বেটি? কেউ যদি 20 মিনিটের মধ্যে তাহাজ সুবহান সুবহানাল্লাহ, আপনার সমস্ত বেতের নামাজ সুন্নত দিয়ে একবারে 20 মিনিটে শেষ করে দেয়। সত্যি আমাদের ইমাম একবারে রাজধানী এক্সপ্রেস। সুবহানাল্লাহ, কি বললেন? আর যদি ভাবছি 1 ঘন্টা লাগিয়ে দেয়, ইয়ার নোকাল বাস রে, শুধু স্টপ, শুধু অফিস, ঠিক না বেটি? জোরে বলুন আল্লাহু আকবার। মলবি যদি টাইম যদি 2 মিনিট দেরি করে ফেলে, বলবে মলবির কোনো জ্ঞান নাই, মলবির কোনো বুদ্ধি নাই, টাইম বলে ব্যবধান নাই, এক রাখা হবে না, বের কর, বের কর, চায়ের দোকানে বসে গিয়েও তারা বসে না, বসে না। আপনার দিকে চায়ের দোকান নাই নাকি? চায়ের দোকানে গিয়ে গেল্লা গেবা, চলে কি চলে না? আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান, ও যত রকমের ফতোয়া ফালাই যা নেবেন চায়ের দোকানে পাবেন। কি বুঝছেন আপনারা বলুন? ইমান ঠিক আছে, আরাম খো, এক নম্বর শয়তান, নামাজ না পড়লে তোর নামাজ ইমান ঠিক থাকতে পারে? কথা বলো, হুজুর রাখেন বসে, নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকবে? কোরআন কথা কি বলেছে? একমাত্র মানুষকে খারাপই অন্যায় রাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটফারি চিটারি থেকে বাঁচাতে কে পারে?
নামাজ পড়ে ইন্না সলাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র মানুষকে সব থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ, কিন্তু এই মানুষ নামাজ পড়ে না। এ বাবা, আরে এরা মৌলবীর কাছে টাইম দেয়, একটু মৌলবীর কাছে বসি, দুটো মিনিট বসি, কোরআনটা শিখি, সুরাগুলা ঠিক করে লি, আত্মহেত দুরুসরূপগুলা ঠিক করে, জীবনেও বলবে না। কি বলবে? মৌলবীর কাছে বসবে কেন? যদি বাইচাল মৌলবী ভুল ধরিয়ে ফেলে তাহলে ইমামের কাছে তার মুরলি আর চলবে না। ও জানে যে আমার ভুল হয়েছে, মৌলবীকে আমি কি করিয়ে ভুল ধরব? কি বুঝতে পারলেন না? বললেন না মৌলবী যদি বাইচাল মিলিয়ে ফেলে, কোরআন পড়তে পারো না আবার আমার ভুল হতে আছে, মৌলবী বলবে তো নাকি? এ বাবা, আর আমাদের দেশের ইমাম সাহেবরা, ইমাম সাহেব আমাদের দেশের ইমাম সাহেবরা, এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন, ও গো চাচা বসেন, আপনার দুরুদ শরীফটা ঠিক করে দি, দোয়া কোনোটা ঠিক করে দি, জীবন কোনোদিন ইমাম সাহেব বলে না। বলে গো কেন বলে না? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজু তো নামাজ চালিয়ে দেবো, সালাতের নামাজ হলি বাকি না হলি বাকি, চার হাজার টাকা বেতন দেবো, তুমি আবার তোমাকে কোরআন শিখাইতে হবে, ক হাজার বেতন? চার হাজার। নদিয়া জেলায় দেখেন আপনাদের পাশে নাকি ইমাম সাহেব আর 3 বছর ধরে নামাজ পড়তো, 4,500 টাকা বেতন, ও ডিমোশনই হয়ে যেতে বাবা, প্রমোশন নাই। কি বুঝলেন? আমি যে হবে 3 বছর ধরে 4,500, তাহলে যেদিন ঢুকেছিল সেদিন প্যান ভাতাই নাকি? প্যান ভাতাই ঢুকেছিল। এ বাবজি, এখন আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গা তো শুধরিয়ে গেছে, এখনো কিছু কিছু জায়গা আছে মৌলবীর বেতন 4,000 থেকে 5,000, 6,000 দিয়ে সে মৌলবী নিবে না। কি বুঝছেন আপনারা? বলুন, আছে না নাই? এ মুসলমান দরদি, শোনেন, ইমামের বেতন যদি 10,000 নিচে হয় সেই ইমামের পিছনে নামাজ হবে না। আমি আইজুল হক ফতোয়া দিয়ে গেলাম, আপনি গোটা বিশ্বের সমস্ত মৌলবীকে এক জায়গায় করুন, একত্রিত করুন, আমাদের ভারতবর্ষ নয় গোটা বিশ্বের সব থেকে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, যান খোঁজলেন ফতোয়ালেন, যদি ফতোয়া আইজুলের এটা কেটে দিতে পারে আমি যা বলবেন তা মেনে নেব। ইমামের পিছনে নামাজ হবে না 10,000 নিচে যদি বেতন পায়। কালকে আমাদের দিন কমিটিকে, গ্রামবাসীকে দিতে, কালকে আমাদের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকাল কিন্তু মসজিদের সেক্রেটারি সভাপতি আছে, মৌলবী ইমামের বেতন দিতে যে চিপুকুটি করে, কিন্তু ওই টাকা দিয়ে যে পাটের ব্যবসা করে, এই কি বুঝছেন আপনারা? বলেন, ইমামের 4,500 বেতন, ও মৌলবী 27 দিনের মাথায়, মাসের শেষ 27 নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ মাস তো শেষ, 27 হয়ে গেল, আল্লাহ 4,500 টাকা বেতন, বই ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলে জামা কিনবো না ওষুধ কিনবো, গায়রুল মাকদুবে আলী মালা দলিল, ফেরেশতা বলছি কি নামাজ চলছে, বলে মৌলবীকেও ফাটাবো সেক্রেটারি সভাপতিকেও পিটবো। ওই মৌলবীর পেছনে নামাজ হবে, ও তো বাড়ির সকল সময় চিন্তা থাকবে আল্লাহ সংসার কি করে চলবে, ঠিক না বেটি? জোরে বলুন। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে গল্প বলি না, এটা হক কথা যেটা সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম, তাই আমি আপনাদেরকে বলি মুসলমান, আসুন আমরা নামাজি হই, কোরআনওয়ালা হয়, নামাজ শিখি নি, নামাজকে শুদ্ধ, আয় 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 হলো চত্বর, বসো আয় বসো, তোমার প্রসাব চাপালে কখন বসো না, আমি বেশি বলবো না, ছেড়ে দেবো। ও মুসলমান দরদি, আমার ভাইয়ের আল্লাহ আমি আপনাদেরকে বলবো মসজিদ বানানো কোনো ব্যাপার নাই, কিন্তু মসজিদ বানিয়ে যদি মসজিদ আপনি আবাদ না করেন, নামাজ যদি না পড়ে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাব দিয়ে করতে হবে বাবা। আজকে মসজিদ আজান হয় হাইয়াল সালা, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মরজেন তোর তো জোরেই চালা, আল্লাহর কাছে যেতে হবে রে বাবা, দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে চালা কি করবা, মানুষের সঙ্গে চালা কি করবা কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহর সঙ্গে কোনো রকম চালাকি চলবে না, চলবে? হে আল্লাহর সঙ্গে চালাকি চলবে, যেটা কেউ জানে না সেটা জানে কে? জোরে বলুন, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে, যেটা কেউ শুনে না সেটা শুনে কে? জোরে বলুন, কে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি, আলোতে আধারে নির্জনেতে
কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি। ও মুসলমান সকলের সঙ্গে চালাকি চলবে, তাই আমি আপনাদেরকে বলবো চালাকি নয় রে বাবা, দুনিয়ার দিকে চলে যেতে হবে। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন মান বানাল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই ওই আল্লাহর ঘর জান্নাতে ঘর তৈরি করার জন্য কারা কারা জান্নাতে যেতে চায়, কারা কারা জান্নাতে ঘর নিতে চায়, তারা তাদেরকে আমি বলবো আসুন আমরা আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য। আমি শুনলাম হুজুর এখানে দশতলা একটা মসজিদের মিনার হবে, আজকে আল্লাহর ঘরের মিনার যারা তৈরি করে দিবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে সবারই আরশের উপরে রেখে দিবে। তাই এই মিনারকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে আমি চাই রে বাবা। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না, আমি আপনাদেরকে বলবো দরদি আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আমার আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না। আমি তাই আপনাদেরকে সর্বপ্রথমে আমি মাত্র 20,000 করে টাকার দাতা, এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই, ও গো হুজুর আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব, আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আমি একবার তকবীর দি, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা একবার বলি নারে তুমি। এত বড় মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা একজোড় ইনশাল্লাহ আজকে মমিনপুরের মাটিতে। ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়ী, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, ঘানিওয়ালা, বাড়িওয়ালা, আমি আপনাদের কাছে বেশি কিছু বলিনি, গজল বলবো থামো, গজল তো বলিনি, খাপা কেবল তো একটা বলিছি নাকি, হ্যাঁ আল্লাহ আকবার। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি, এত হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। গো এই মমিনপুরের মাটিতে 20 কেন, 50,000 টাকা দেওয়ার লোক বসে আছে আছে না, জোরে বলুন, ছিলিয়ে বলেন না কেন, আছে ওরা মনে মনে করছে হইজুর হয়তো দিলে ফুরিয়ে যাবে কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আপনাদের কাছে সর্বপ্রথমে একজন দরদিকে বলবো, ও মুসলমান আল্লাহর ঘরের জন্য 20,000 ইনশাল্লাহ একজন দরদি। এত বড় মজলিসের ভিতরে, এত বড় মাজমার ভিতরে একটা আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে দেখিয়ে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কবরে কি হালতে আছে, ও গো হুজুর আমার মা বাপের জন্য 20,000 টাকা দিয়ে আমি সর্বপ্রথম দুচো করে দেবো ইনশাল্লাহ। একটা নাই এবার মমিনপুরের মাটিতে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দাতা
একজন দরো দিয়ে তো এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। জি বলে হুজুর আমার কাছে যান না যে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা সুদ করে দেব ইনশাল্লাহ, এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ানা বান্দা হবে না গো, সর্বপ্রথম 20,000 টাকা দেবে নাই, 20,000 টাকা দেওয়ার মতন একজন করি একজন, একটা আল্লাহর বান্দা যদি হয়ে যেত মনটা ভরে যেত, দিলটা ভরে যেত, মুখটা ভরে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত, এমন কোন আল্লাহর পেয়ানা বান্দা হবে না। বলে হুজুর আমার কাছে যান আছে কিন্তু মাল না, কাদ হবে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে 20,000 টাকা শোধ করব, মমিনপুরের মাটিতে একজন দরুদিকে আছে বাপ, হবে না 20,000 টাকা আপনাদের কাছে ভারী নাকি, ভারী এই মুসলমান বলুন, এরা মনে করছে দিলে ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না, 20,000,000 টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, ঠিক না বেরিয়ে জোরে বলুন ফেরাউনের, এ বাবা কোথায় আছে ফেরাউন জোরে বলুন, মিশরের মাটিতে ও মুসলমান দর দিগ, আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল সে তো নিজেই খোদা দাবি করেছিল, আমি বলেছি উনি বলেছিল আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের খোদা নয়, আল্লাহ এত তাকে মাল দিয়েছিল, আল্লাহ তাকে বরবাদ করে দিয়েছে, হালাক করে দিয়েছে, কারণ কি আল্লাহ এত সম্পদ এত মাল দিয়েছিল, মুসা নবী আলাইহিসসালাম এই এই দেখে তো আমাদের মুসলমানদের ভিতরে এই অভ্যাসটা হলো খারাপ, এরা বক্তব্য ধীর ভাবে শুনছিল, আর যখনই আদায় শুরু করেছে এবার শয়তান ওদেরকে ঘুচা দিতে লেগেছে, বলে চপালা চ ওদিকে বিড়ি খেয়েছি গেছ, শরীরটা একটু গরম করে বিড়ি খেয়েছি চ, বিড়ি খেতে যাচ্ছে কি বুঝলে, বুঝলেন না, একজন উঠবেন না, উঠলেই কিন্তু 20,000 টাকা ভাই, হ্যাঁ এতক্ষণ প্রসাব চাপে এখন প্রসাবের বাহানা করছে, এতক্ষণ প্রসাব তো ভালো না, এবার যখনই আদায় শুরু হয়ে যাবে অমনি বুঝছে প্রসাব বুঝছে না, চপালা ও প্রসাব না হাইলেও প্রসাব ফিরবে কি বুঝলেন, ও আমরা বুঝি নিয়ে না, হ্যাঁ আল্লাহ আকবার, তো হা মুসলমান মুমিনপুরের মাটিতে 20,000 টাকার দাতা একটা লোক নাই, আল্লাহর পেয়ানা বান্দা গাদের সঙ্গে ছিল, এ সর্ব প্রথমে তে 20,000 টাকা দিল, আরো দোয়া করি মেয়াদের শেখের কারণ, আল্লাহ দিও মাদের শেখে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরম বানা, আল্লাহ তুমি আদের শেখে কখনো ভুলো না, আরো দোয়া করি আমি করি গমিনতি, আল্লাহ তুমি দিও তাকে দিও তার উন্নতি, ও মুসলমান আমি আপনাদেরকে একটা বায়ান শোনাবো, একজন নবীর সাহাবা দেখতে ভালো না, কালো গো দেখতে কালো, যাকে সব থেকে বেশি কালো বলা হয়, যাকে গোরা বল আর বলা হয়, মক্কার মাটিতে সব থেকে কালো, ঠুটবেলা মোটা মোটা, কেউ তাকে ভালোবাসে না, একদিন আল্লাহর নবী দয়ানবী বিশ্ব নবী ডাকলেন, বলে সাহাব তুমি কেমন আছো, তুমি কেমন আছো, হযরতের সাদের চৌধুরী হুজুর নইলে পানি চলে গেল, বলে নবী গো ও আল্লাহর হাবিব
আমাকে আজ পর্যন্ত কেউ কোনদিন জিজ্ঞাসা করেনি, বলে সাদরে তুমি কেমন আছো, কিন্তু নবী গো আজ আপনি জিজ্ঞাসা করেছেন গো হাবিব, ও দয়ার নবী আপনার পায়ের তুলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়, ও আল্লাহর নবী আমার মা বাপের জীবনটা আপনার পায়ের তুলে কুরবানি হয়ে যাক গো নবী। আল্লাহর নবী আমার জীবন সাহাবাদেরকে ভালোবাসতেন, সাহাবার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী দয়ার নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন করে খাবার হয় না, কিন্তু নবী সাহাবাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন, দয়ার নবী সাহাবাদের বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। একজন সাহাবা হযরত বিলালের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বাপ বলবো না বলবো না বলবো, হযরতে হযরতে বিলাল বড় অসহায় গরিব মানুষ, উবাই ইবনে কলবের বাড়িতে তিনি কাজ করতেন কর্মচারী, কর্মচারী বুঝেন তো, এই বুঝেন না জাহেলিয়াতের জামানা। উবাই ইবনে কলব একদিন বিলালকে দেখে বলে, বিলাল রে আমার জমগেলে একটু পিসাই করে আনো। উবাই ইবনে কলব যখন বিলালকে বলল, বিলাল বল জাহানা আমি বড় অসুস্থ, একটা দিন আমাকে কোনো রকম করে আপনি রেস্ট দেন, আমি প্রচণ্ড জ্বর আমি উঠতে পারিনি। উবাই ইবনে কলব বিলালকে বেদম পিটুনি মারতে শুরু করে দিল, মেরে 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 ক্ষত বিক্ষত করে দিল, হযরত বিলালের মাথা থেকে চুলগুলাকে উপড়ে উপড়ে তুলে নিল, বলে বাবা বাড়ি থেকে বের করে দিল, রাস্তার ধারে বিলাল বসায়। ঘটনা আমি আপনাদের শোনাই, কিন্তু তার আগে একজন দুরুদিকে আছো গো, নাম্বার দুই 220,000 ইনশাল্লাহ হবে না বাপ, আর একটা আল্লাহর বান্দা নাই 20,000 টাকা দিয়ে বলে মা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি কারণে ওয়ালা মুমিনপুরের মাটিতে, আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা হবে না ইনশাআল্লাহ। কি আছে না নাই জোরে বলুন, আমি আপনাদের কাছে পিড়াপিড়ি করবো না, চাপাচাপি করবো না বাপ, ও মুসলমান আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি বুঝতে পেরেছি 20,000 টাকা আপনাদের কাছে বড় কষ্ট রে বাবা, আমি 20,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে একবারে 20 থেকে নিচে নেমে গেলাম, আমি আপনাদের ভিতরে এত বড় মজলিসের ভিতরে এত বড় মজমার ভিতরে আমি 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা, আমি 20,000 30,000 টাকা আপনাদেরকে বলবো না, আমি আপনাদের কাছে মাত্র 10,000 10,000 10,000 10,000 করে টাকা। বলে হুজুর গো আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্যে, মিনার তৈরি করার জন্যে আমি 10,000 টাকা দেব ইনশাল্লাহ। এই মজলিসের ভিতরে কে আছে কারা আছে একটু সর্বপ্রথম আহত চুপ করে বলি হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দেব। এই মজলিসের ভিতরে কে আছো বাবা, ও মমিনপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, সর্বপ্রথম বলি 10,000। ও বাপ 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না হবে না। আমি জানি মমিনপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। ও মুসলমান আমি আপনাদের কাছে 20 চাইছি না বাপ, আমি একেবারে কমিয়ে দিলাম, সর্বপ্রথম দেখতে চাই দুইজন দরদিকে 10,000 10,000 10,000 করে টাকা দিয়ে। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দিব, সর্বপ্রথম এতগুলো লোকের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক নাই, একজন নাই, একজন বলুন
সর্বপ্রথম কি নাম? আবুল হোসেন। মসজিদের সেক্রেটারি, আল্লাহ তুমি কবুল করে নিয়ে জোরে সোরে বলি রে তুমি আল্লাহ রফি আবুল হোসেন ছিল এ মসজিদের সেক্রেটারি, দশ হাজার দিল আর দোয়া করি আমি করি গরম আল্লাহ তুমি বান্দাকে গো কখনো ভুলো না, কি বা দোয়া করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও গো বান্দাকে সুখের জীবন। আল্লাহ সকল সে কবুল করুক, আল্লাহ মানে হেদায়ত করুক। যে লিখেছে ভাই আমি আগে কথাটা বলে বলবো, আল্লাহ তোমাকে হেদায়ত করুক, আগে তুমি নামাজ পড়ো, নামাজ শিখো, এই সমস্ত ফতোয়া বাজি করে বাপ তোমার বাড়িতে যে করো। আল্লাহ আমি আর আমার বাবা জীবন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলবা ওয়ালা আল্লাহর রাস্তাতে দেখেন ইনশাআল্লাহ। আমার একজন ভাই তিনি 10,000 টাকা দিয়েছে, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, ও মুসলমান 10,000 টাকাই নয়, আমি আপনাদেরকে বলবো দরদি 10,000 হয়ে গেল ও মুসলমান গো, দুই নম্বরের একজন দরদিকে আছো 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? নাই আল্লাহ আকবার। আসুন যদি 10,000 টাকা আপনাদের কাছে ভারী হয়ে যায়, আমি আপনাদের কাছে আরো কমিয়ে দিলাম, কমিয়ে দিলাম না দিলাম না আরো কমিয়ে দিলাম, তার মানে হলো 5,000 করে টাকা আমি আপনাদের কাছে বলবো দরুদ মুসলমান ইনশাআল্লাহ। মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদিকে বলবো ও যুব আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা কোরআন ওয়ালা, এস আল্লাহ ওয়ালা হই নামাজি হই দিনদার হই কোরআন ওয়ালা হই, কোরআন পড়ি আর আল্লাহর দিনের জন্য আমরা একটু হাতটা উজাড় করে দিই। এ মুসলমান আল্লাহ নবী যখন দিনের জন্য ডাকলেন সাহাবাদেরকে বললেন ও সাহাবারা এসো তোমরা কে কি দিবে বলো, সাহাবারা একে একে যার কাছে যা ছিল উজাড় করে দিল, মহিলারা পর্যন্ত গলার হার নাকের পুলকানের দুল হাতের মালা পর্যন্ত দিয়ে দিল। আমি আপনাদেরকে বলবো দরুদ মুসলমান গো, আজকে আমাদেরকে সব উজাড় করে দিতে হবে না, রক্ত দিতে হবে না, বিবি বাচ্চাকে বেয়াতিম করে দিতে হবে না, আমি আপনাদেরকে বলবো দরুদ মুসলমান ও আল্লাহ ওয়ালা। এই মজলিসের ডানে মেয়ে পিছনে সামনে উপরে বাপজি ভাই মা খালা বোনেরা সর্বপ্রথম 5,000 করে টাকা হবে না? এই দেখেন আল্লাহর বান্দা কি নাম? আফাজউদ্দিন। আল্লাহ রবি আনা বান্দা আফাজউদ্দিন ছিল হে বাবা যে গো সর্বপ্রথমেতে 10 দিল আর দোয়া করি আমি হে বাবাজির কারণ এ 5,000 দিল দেখো মসজিদের কারণ আর দোয়া করি আমি এ বাবাজির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম আমিন। আল্লাহ এই দেখেন এক নম্বর হলো আমি আপনাদের কাছে বলবো বাপ 5,000 করে টাকা ইনশাআল্লাহ দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আল্লাহর দিনের রাস্তাতে ইনশাআল্লাহ। আসুন ভাই আমি 10 জন দরুদিকে দেখতে চাই, কজন? 10 জন, তার মধ্যে একটা হইল আর দুই নম্বর একটা ইনশাআল্লাহ বলুন আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না বা বাড়িয়ে দেন কে জোরে বলুন? আল্লাহ আল্লাহ বাড়িয়ে দেওয়ার মালিক, আল্লাহ সবের মালিক, তাই আমি বলবো বাপ দুই নম্বরে একজন দরুদিকে আছো সোনা আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য দুই নম্বরে 5,000 টাকা কি গো এ মদুলিশের ভিতরে একটা আল্লাহর বান্দা নাই
মুমিনপুরের লোক নাই, মুমিনপুরের জেনেবাল আল্লাহওয়ালা নাই, ইমানওয়ালা কেউ নাই, আল্লাহর ঘর মসজিদ বানাবো। হবে না, হবে না, আল্লাহ আল্লাহর বান্দা আসুন আমাকে বলেছে হুজুর এই দশতলা মিনার হবে, তাতে প্রায় 40 লাখ টাকা মতন খরচ, এ দিবে কে, কারা দিবে? মুসলমান, ঠিক না বেশি জোরে বলুন, কারা দিবে? মুসলমানরা দিবে ইনশাআল্লাহ, এবং দিয়েছেও আগেই অলরেডি হয়েছে অনেক, তারপরেও কেন লাগবে তো টাকা, বহু টাকা পা, তারপরেও আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের কাছে 10,000-20,000 করে দিতে কষ্ট হয়, একেবারে কমিয়ে দিয়েছি বাবা 5,000 করে টাকা ইনশাআল্লাহ, 5,000 করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব।